এবার বিজেপির গোষ্ঠী কোন্দল। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। এলাকার এক বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর করার অভিযোগ বিজেপিরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এই মুহূর্তে ওই এলাকায়। আমাদের প্রতিনিধি ভোলানাথ বিজলির সঙ্গে কথা বলবো। ভোলানাথ, ঠিক কি ধরনের গোষ্ঠী বিভাগ ওখানে বিজেপির, কোন গোষ্ঠীর নেতৃত্বে কে, এবং সরাসরি বাড়িতে গিয়ে আক্রমণ করার মতো, বাড়ি ভেঙে দেওয়ার মতো ঘটনা কেন ঘটলো? যে ভাঙচরণ যারা যার বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, তার পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে মন্ডল সভাপতিকে কেন্দ্র করে কিন্তু, নির্বাচনকে কেন্দ্র করে বা পদকে কেন্দ্র করে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে যে গোষ্ঠী কন্দল রয়েছে সেই তার ফলে কিন্তু গতকাল রাতে 10 থেকে 12 জন বিজেপি সমর্থক তারা উপস্থিত হয় এবং ভাঙচরণ যারা বাড়ি ভাঙচুর করা হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে নব্য বিজেপি এবং মূল বিজেপির মধ্যে যে গন্ডগোল, তার ফলে কিন্তু এই বাড়ি ভাঙচুর করা হয়েছে ওই ভাঙচরণ দ্বারা। তবে যদিও গোটা ঘটনাটি বিজেপির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে এবং বিষয়টি গ্রাম্য বলে অভিযোগ করা হচ্ছে। ধন্যবাদ ভোলানাথ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ভোলানাথ বিজলির সঙ্গে।